2009 সালে জানুয়ারি মাসের 6 তারিখ সন্ধ্যায় হয়েছিল সফর, আর 7 তারিখ আবার এই কাজ করেছেন, আজকে 7 তারিখ এই এই রোমটায় এই জায়গাটায় এই সময়টায় আমরা কথা বলছিলাম। আমার সৌভাগ্য যে আবারও আপনাদের সকলের সাথে আনুষ্ঠানিকভাবে বলতে গেলে এটা তো শেষ সভা, এবং সেই জন্যই হয়তো এই আয়োজন করে যেমন সম্মানিত করেছেন, খুশি করেছেন, তেমন ব্রত করেছেন আপনারা। এত বেশি বিশেষণ এবং এত বেশি গুণগান করা সত্যি আমার জন্য বিব্রত করেন। এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ, ভালোবাসার তার শব্দের শেষ নাই, তারপরে তা দিয়ে নিজের আবেগ প্রকাশ পায় বা ভালোবাসা। এটা আমার সৌভাগ্য যে আপনারা এই ভালোবাসা সহযোগিতা পেয়েছি, এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাভাবিক নিয়মে, সাংবিধানিক নিয়মে নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছেন, জনগণের রায় নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি একজন মন্ত্রীদের নিয়ে শপথ নেবেন আজকে বিকালে, এবং তখন থেকেই আমাদের মানে আমার মন্ত্রিত্ব শেষ, এখনো শেষই পর্যায়ে, কিন্তু ওই যে আনুষ্ঠানিকতা হচ্ছে ওই পর্যায়েটা, তো ওইটা শপথ নিলেই এটা শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে আমি শুরু করবো যে আমি দেশের অগ্রগতি পরিস্থিতি এই সব কিছু বিবেচনায় রেখে তিনি জনগণের কাছে তার কর্মসূচি জনগণের রায় নিয়েছেন, জনগণ তাকে রায় দিয়েছেন, এবং সংবিধান আইন মানুষের রায় সব কিছু নিলেই তার ক্ষমতা সেই হিসাবে নতুন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা আশা করবো যে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নতুনদের যে সৃষ্টি করে দিয়েছে সেটা একটা বিরাট তার দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আশা করছি যে তিনি আমাদের যে লক্ষ্যে নিয়ে যাবেন সেই লক্ষ্যে নিয়ে যাবেন। আমরা সবাই কাজ করবো যে যেখানে আর আমাদের এখানে নতুন মন্ত্রী দায়িত্ব পেয়েছেন, এটা আগে ঘোষণা হয়েছে, আগে আজকে সম্বন্ধ উচ্চশিক্ষিত, তিনি আইনেও শিক্ষিত লাভ করেছেন, ডাক্তার ডাক্তারিও পড়েছেন, তারপরে তার জ্ঞান শিক্ষা সমানের খুবই মার্জিত ভদ্র মানুষ হিসাবে তাকে আমি খুব পছন্দ করি। আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, এবং ভাই বোনের মতো বলতে পারেন, বন্ধুর মতো বলতে পারেন, এবং আমরা দীর্ঘদিন ধরে একসাথে পার্লামেন্টে কাজ করেছি বা ক্যাবিনেটেও কাজ করেছি 5 বছর, তার ফলে আমি খুবই খুশি যে তিনি এখানে দায়িত্ব নিয়ে আসছেন। আমি এখনও যেহেতু মন্ত্রীতেই আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্রণালয়ে, আর আমি আশা করছি যে তিনি উদ্যোগী মানুষ, আমাদের সকলের এই আন্তরিকতা সহযোগিতা নিয়ে তিনি ভালোভাবে আমাদের এই ধারাবাহিকতা ব্যবহার করবেন, আরও উচ্চমান নিয়ে যেতে সক্ষম হবেন, এবং তার সাথে আমাদের সম্পর্ক এই মন্ত্রণালয়ের সৃষ্টি হয়েই আছে, কারণ তার অনেক কাজ বিভিন্ন সময় তিনি করতে বলেছেন আমাদেরকে, আমরা এমন কোনো কাজ নেই যা তিনি বলেছেন আমরা করিনি, তার ফলে আগে থেকেই তার একটা আন্তরিকতা আমাদের সাথে আছে। আমি আশা করি সেটা আপনারা উপলব্ধি করবেন, এবং আমি আবারও তাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এই দায়িত্ব নিয়ে তিনি চালিয়ে যাবেন। আমাদের যার যেখানেই থাকি একটা সহযোগিতার সুযোগ নিয়ে থেকে থাকি, সেটা নিশ্চয় আমরা করবো, আপনারা তো করতেই হবে, এবং আপনারা একসাথে মিলেই সে কাজটা করবেন আমি সেটা আশা করি। আর আমাদের ভবিষ্যৎ গড়বার এখন বিরাট সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েই আমাদের মানুষ রায় দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই এটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমাকে আমি যা না তার চেয়ে বেশি পরিমাপ করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়। তো আমি প্রথম দিকে 2 মন্ত্রণালয় ছিলাম, 1 বছর পরে সেটা যেহেতু অনেক বেশি কাজ বিবেচনায় তিনি বলছেন যে কমায় দেওয়া উচিত, তাই আলাদা আলাদা মানে আমার দায়িত্বটা ভাগ করে আর যেতে হবে। সেই হিসাবে আমি প্রাথমিক মন্ত্রণালয়ে কাজ করেছি, বেসিক কাজগুলো তেমনই হয়েছে, আমি কাজ করেছি। তো তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন বলেই আজকে আমি এখানে আপনাদের সাথে সহকর্মী হিসাবে, আপনাদের সাথে 10 জনের মধ্যে আরেকজন কর্মী হিসাবে তিনি কাজ করতে পেরেছি, তাই এই কৃতিত্ব না পেলে আমার আপনার কাছ থেকে শুধু না, আর কৃতিত্ব আমার না, কৃতিত্ব আমাদের সকলের, আমরা সবাই মিলে কাজ করেছি, 10 জনের মধ্যে একজন
আমি হকি দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধান বলতে যারা তিনি সুযোগটা অনেক করে দিয়েছেন দশ বছর কাজ করার জন্য, তার আগেও তিনি আমার যত্নবান ছিলেন, আমি পার্টিতে দায়িত্ব পালন করে হয়েছেন বলেছেন যে আমি তারপরে পাঁচ বছর ভালো করে স্ট্যান্ডিং কমিটি এই সিস্টেমে যখন চালু হলো এটা ক্ষমতাবান হিসাবে আগে যখন ছিল না মন্ত্রী সভাপতি হইতেন বছরে একদিন তাকে মিটিং হইত, তার সুবিধা হতো ডাক্তার শেষ ওই বছর থেকেই এই সিস্টেম চালু হয় এবং আমি ভালো করে স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হয়েছিলাম। তারপরে মহামন্ত্রী আমাকে এই সুযোগ দেওয়া না দিলে আমি পার্তাম না চাই, তাকে বিলম্ব করে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে সুস্বাস্থ্য এবং তার সাফল্য কামনা করছি। আমরা তার হিসাবে দলের পার্লামেন্টে বা দেশে আমরা কাজ করে যাব, আমাদের যে লক্ষ্য যা বলার জন্য অবশ্যই আমি এখন সরকার সাথে স্মরণ করবো আমাদের জাতির টিকা শেখ মুজিবুর রহমানকে, তার নেতৃত্বে আমি একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা বা যাই নাম বলে মুক্তিতে পেরেছিলাম, সেই সৌভাগ্য হয়েছিল তার টিকা বা আমার জাতির টিকার নির্দেশনায়। সেই হিসাবে আমার আরো পিছনে গেলে 1962 সালে প্রথম যে আন্দোলন হয়েছে আয়ুব খানের বিরুদ্ধে, তখন আয়ুব খানের মার্শাল্লাহ মানে এই 23 মার্শাল্লাহ প্রথম যে মিছিলে আমার যোগদান করার সুযোগ হয়েছিল এবং তখন আমাদের মূল দাবিটা ছিল শিক্ষানীতির বিরুদ্ধে পাকিস্তানে ছাপিয়ে দেওয়া এবং আমাদের পছন্দ মতো একটা শিক্ষানীতি আমাদের জাতির স্বার্থে এই দাবিতে সেই আন্দোলন দীর্ঘ আন্দোলন হয়েছে বহু কাল পাড়িয়েছে বা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে শেষ পর্যন্ত সৌভাগ্য যে আমাদের এই সময়কালের মধ্যে আমরা প্রথমেই শিক্ষানীতি আমরা তৈরি করতে পেরেছি এবং সকলের মতামত এই দেশে এমন কোনো ইস্যু নেই যা সরকারি দল গুরুত্ব দ্বারা একমত হতে পারে, সবাইকে একমত করে কেউ গুরুত্ব করে আমরা চেষ্টা করে সবাইকে একমত এনেছি। আমরা দলীয় শিক্ষানীতি করে নিই, জাতীয় শিক্ষানীতি করেছি, যার ফলে এটা বাস্তবায়িত হচ্ছে এবং এটার পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি আশা করব যে সেই ধারায় নাম রয়েছে অগ্রসর হবে এবং আমরা এগিয়ে নিয়ে যাব। আর আজকের দিনে যে জায়গায় আমরা এসেছি বাংলাদেশ আমরা 21 সালের মধ্যে যা অর্জন করতে চাই, 30 সালের মধ্যে যা চাই, 41 সালের মধ্যে যা চাই, সেই জায়গায় এসে আমরা একটা ভিত্তি তৈরি করেছি যে দাঁড়িয়ে আমরা এবং এইখানে সব থেকে বড় প্রয়োজন হচ্ছে আজকে ইন্টারেকচুয়াল সোসাইটি ডেভেলপমেন্ট। সেটা করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব এসে করা অবশ্যই এই শিক্ষা পরিবারের এখান থেকেই তৈরি করেছে প্রজন্মকে এবং একদিনে হয়ে যাবে তা মনে করার কারণে সেটা করতে গেলে অবশ্যই আমাদের বলা যায় কয়েক জেনারেশন ধরে আমাদের করে করতে হবে এবং আমাদের সেখানে আধুনিক শিক্ষা, আধুনিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি, দক্ষতা এবং সার্বিকভাবে আমাদের কর্মক্ষমতা আরও নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই সঙ্গে আমাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা বা সম্মান এই সব কিছু মিলেই আমাদের একটা ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার যে কাজ সেই কাজটা আমাদের ঠিক আমি বলবো যে এখনকার পর্যায়ে পরিবারের পর বা নির্ভর করছে আমাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে গড়ে তুলবো আর নির্ভর করে ওই মানুষগুলোর উপরে আমরা জন্য। আর এই কথা আমি বেশি বলবো না, সেই দিন আমি বলেছিলাম শুরুতে কথা এইভাবেই আমাদের মধ্যে নিশ্চয়ই একটা আন্তরিক বলে একটা আনুষ্ঠানিক সম্পর্ক আছে এবং এইভাবেই সরকারি অফিসগুলো চলে বলে আমার আগে ধারণা ছিল আর কাজ করে এসেছিলাম। এটা আমাদের অবশ্যই মানতে হবে, নিয়ম নীতি মেনেই আমরা চলবো, এটা আনুষ্ঠানিকতার মতো থাকবে আমাদের। কিন্তু আমি বলেছিলাম যে তার চেয়েও আর একটা বড় জিনিস আমরা এখানে অর্জন করতে চাই সকলে মিলে, এটা হবে আন্তরিক সম্পর্ক এবং সেটাই যেন প্রাধান্য পায় এবং তার মধ্যে অবশ্যই আমাদের আশ্রয় করবে বা আইন নিয়ম থেকে বাদ দেওয়া নয়। আমার বলা হয় যে আমাদের সকলের আমরা অনেকটা অর্জন করতে পেরেছি, আমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক আমার সেদিন প্রাধান ছিল বলে আমার মনে হয় যে আমরা ত্যাগ করতে পেরেছি। আমি বলেছিলাম যে আমরা পরিবারের মতো কাজ করবো এবং সেই কথা তখন প্রথম প্রথম কেউ বলেছিল এমনি হাসপাতাল মধ্যেই মজা করতে পরবর্তীকালে সকলের মধ্যে এটা উপলব্ধি যে আমাদের পারিবারিক আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছি যেখানে আমাদের আইন তার নিয়ম নীতিও আছে মামলা চলছে এবং আমি আশা করে দিয়েছিলাম প্রতিনিয়ত আরো জোরদার হবে, তার বন্ধুত্বটা আরো দৃঢ় হবে এবং আমাদের কাজকর্মের সঙ্গে আরো বেশি সঞ্চয় হবে। এখানে আমরা সবাই মিলে একই লক্ষ্য অর্জন করবার জন্য কাজ করছি, তাই যে যে কাজই করে না কেন তাই ছোট কাজ করা কম কাজ করা কোনো কাজ না বেশি গুরুত্ব নাই, এটা পরিমাপ করার কোনো সুযোগ নেই, সবটা কাজ মিলেই আমাদের পরিপূর্ণ কাজ। তাই বড় কাজ ছোট কাজ নয়, সবটা কাজ মিলেই আমাদের পরিপূর্ণ কাজ, এই কোনো
খাবো আমরা ছোট করে দেখবো না, তবে আমরা আলাদা করে বড় করবো না, আমরা সকলে মিলে যাবো। তো আমাদের এই সময়ের মধ্যে আমাদের অনেক পরিস্থিতি আছে, অনেক সীমাবদ্ধতা ছিল এবং অনেক কিছুর মধ্যেই আমাদের এগুতে হয়েছে, অনেক বাধা বিপদ। সেখানে শিক্ষানীতি এটা একটা বড় বিষয় ছিল, তার ফলে আমরা নীতি যে নির্দেশ শিক্ষায় আমাদের কাটিয়ে উঠতে পেরেছি। দশ সাল থেকে আমরা বাস্তবায়িত হয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য ছিল সকল শিশুকে স্কুলে নিয়ে আসা, তাদের বয়স হবে স্কুলের আমরা প্রথম পেয়েছি যে 50% নিচে স্কুলে আসে এবং ধরে পড়ে 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে পর থেকে বেশি এবং নিয়ে আসা। সেই সঙ্গে আমাদের লক্ষ্য ছিল ছেলে এবং মেয়ের সমতা অর্জন করা, আমরা সকলের সাথে করতে পেরেছি এবং সেখানে আমরা সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কতগুলো কাজ করেছি তার করতে আগে ওই কাজে কিনতে হবে, সেই ওই 2-3 মাস কাজ করতে সব সংগ্রহ আমরা এক দিনে যেটা বই দিতে পারি, সবার সুস্থ না হয় এবং সবাই বই পায় এবং বিনামূল্যে দিলে পরে সবাই স্কুলে আসে এবং সেটা আমরা শুরু করি 10 সালের পরে জানুয়ারি থেকে আজও পর্যন্ত এবারও হয়েছে। পরে জানুয়ারিতে আমরা শুরু করেছি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সকল ধরনের শিক্ষা, আমাদের সাধারণ শিক্ষা, বাধা শিক্ষা, কারিগরি শিক্ষা সব কিছু আমরা করে দিই এবং সেটা সকলেই জানে এবং এটা একটা বিরাট সাফল্য, দুনিয়ায় কোথাও এই উদাহরণ নেই। অনেকে বিশ্বাস করতে চায় না যে বাস্তবে এটা সম্ভব কিনা, এরকম একটা প্রশ্ন সকলের মনে জাগে আর কি সারা দুনিয়ায়। আমরা এই 10 বছর এই 10 সাল থেকে এই সাল পর্যন্ত আমরা 296,07,89,178 বই আমরা দিয়েছি এবং এই বই সম্পর্কে এটা মন্তব্য করেছেন আমাদের বিজ্ঞানী শিক্ষক লেখক জাহুল ইকবাল। তিনি বলেছেন যে একটার পর একটা পিছিয়ে দিলে এই বইগুলো দুনিয়াকে দুনিয়াকে 3 বার পেজ দিতে পারবে, এই দুনিয়া তার যত বড় 3 বার পেজ দিতে পারবে, এটা অবিশ্বাস্য বিষয় পড়ে। এই সঙ্গে আমরা মেয়েদেরকে নিয়ে আসা আরো বেশি করে এবং প্রাইমারিতে 1,30,00,000 মায়ের হাতে শিশুর বৃষ্টিটা চলে যাচ্ছে SMS এর মাধ্যমে। এইভাবে আমরা বসে দেখছি এইগুলো আমাদের নানাভাবে সাহায্য করছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দুপুরের খাওয়ার স্থানীয়ভাবে আয়োজন করে সফল হয়েছি এবং এইভাবে আমাদের দেশের অর্থনীতি উন্নতি হয়েছে, সব বাচ্চারা দিকে বাইরে খেতে পারছে, সব মিলিয়ে আমাদের বাচ্চারা এখন স্কুলে আসছে, টিকে থাকতেছে, যতক্ষণ কমছে তার ফলে আমাদের বই সংখ্যাটাও বাড়ছে। প্রথমবার আমরা বই দিয়েছিলাম 19 কোটি একটু বেশি, এবার বই দিয়েছি আমরা 35 কোটি বেশি, এই সংখ্যাটা দিতে পেরেছে শিক্ষার সুবিধা পেয়েছে। এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়ের জন্য বললাম বা বড় শিক্ষা পরিবারটা সবচেয়ে বড়, সব মিলিয়ে আমাদের সব মন্ত্রণালয় সব বিভাগ সব মিলিয়ে আমাদের এখানে সারা দেশের মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ এই শিক্ষা পরিবার আওতায় নিয়েছে আর 2 ভাগ পাটি সকল মন্ত্রণালয়ের অন্যান্য ক্ষেত্রে জড়িত, যার ফলে এখানে চাপটা অনেক বেশি, কাজটা অনেক বেশি, তার মধ্যে চ্যালেঞ্জটা অনেক বেশি এবং মানুষকে গড়ে তোলা আমাদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও সাফল্য এসেছে। আমরা শিক্ষাক্ষেত্রে একটা শৃঙ্খলা নিয়ে আসতে পেরেছি, যেমন আগে আমরা কোন সময় SSC পরীক্ষা হবে সেটা অনুমান করতে হইতো, তারপরে হয়তো 1.5 মাস 2 মাস 3 মাস এরকম আকৃষ হয়ে যেত এবং পরীক্ষার ফলাফল কবে হবে 2 মাস 2.5 মাস 3 মাস এরকম। এইগুলো আমরা প্রথম বছর থেকে করেছি, 1-12 ব্যর্থ হয়নি। একই তারিখে SSC পরীক্ষা প্রতি বছর হচ্ছে, শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল হচ্ছে, HSC তাকে আলিম বা টেকনিক্যাল সব ক্ষেত্রে আমরা আমরা এখন ভর্তি করছি সকল ক্ষেত্রে কলেজে আজকের থেকে আমরা বোর্ডের মাধ্যমে খুব সাবধান নিয়ম করে দিয়েছি, যদি অনেকে নিয়ম অমান্য করার চেষ্টা করেন সেখানে নিয়ম আছে, সেখানে নিয়ম ভাঙারও সুযোগ আছে সকল ক্ষেত্রেই আছে, তো এখানেও আছে, আমরা কঠোর অবস্থান নেই। তারপরে অনেকে আমরা এই সব বিষয়ে করে দিলাম অনেকে এই জন্য হয়তো দিতে হয়, তবু আমরা করবো যে সকল ক্ষেত্রে আমরা শৃঙ্খলা নিয়ে আসছি। আমাদের শৃঙ্খলা এই ক্ষেত্রে যেমন আমাদের ভর্তি ফলাফল প্রকাশ এগুলোর ক্ষেত্রে আমরা
অনলাইনের ব্যবহার আমরা বেশ অনেকভাবে করে চালু করেছি এবং সবাই আপনার সাথে আমরা সবাই তারিফ করতে পারি। আইসিটি এডুকেশন কম্পিউটার শিক্ষা কম্পালসারি করাটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, বাস্তবে আমাদের সেই সঙ্গতিও ছিল না, আমরা করে দিয়েছি। এখন মোটামুটি আমাদের এই শিক্ষার দেওয়ার উন্নতি হয়েছে। আইসিটি এডুকেশন কম্পিউটার ল্যাবরেটরি আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আমাদের কাজের ব্যবহার মন্ত্রণালয়ের জরুরিটা অনেক কারিগরি শিক্ষায় আমাদের বড় ধরনের পরিবর্তন হয়েছে যা অতি জরুরি। এই খবরটা মাদার শিক্ষার ক্ষেত্রে আমরা বিরাট উন্নতি সাধন করেছি এবং বড় ধরনের পরিবর্তন আধুনিক আয়ন নিয়ে এসেছে এবং সেভাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যেন সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসে এবং একটা পর্যায়ে পর্যন্ত সকল মানুষকে এই শিক্ষার দিতে হবে আর বাকি সব মানুষকে কোনো না কোনো কাজে দক্ষ করে দিতে হবে। আধুনিক প্রযুক্তি সাধন করা সব থেকে প্রয়োজনীয়, এই জন্য যে দুনিয়ার সর্বত্রই তার দক্ষতা কাজে লাগানো সম্ভব। অবশ্যই আমরা উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা সেখানে গুরুত্ব দিচ্ছি এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা এখন গবেষণায়। আগে বলতে গেলে এটা অতি নগণ্য জীবন, আমরা এখন আমরা প্রকল্প করে কোয়ালিফাই থেকে ট্রেনিং নিয়ে এসে নিয়ে এসে নানাভাবে আমরা দিচ্ছি, সেখানে গুরুত্ব দিচ্ছি। আর বিশেষ করে উচ্চশিক্ষায় গবেষণা, কারণ আমরা চাই উচ্চশিক্ষা এবং জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান উদ্ভাবন এবং সৃষ্টি আমরা করতে হবে। ইতিমধ্যে আমরা অনেক সাফল্য প্রকাশ করেছি এবং সেক্ষেত্রে আমাদের সাফল্য অনেক আছে এবং আমরা আশা করি যে আমাদের এই সকল ক্ষেত্রের মধ্য দিয়ে আমাদের বড় বড় বিজ্ঞানী গড়ে উঠবেন, গবেষক গড়ে উঠবেন, বড় শিক্ষক গড়ে উঠবেন, বড় কর্মকর্তা গড়ে উঠবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকল ক্ষেত্রে গড়ে উঠবেন। কিন্তু সকলের পক্ষে তো সম্ভব না, যার জন্য যারা যাতে সবাই একটা দক্ষতা অর্জন করতে পারে, দেশে বিদেশে দরকার দক্ষতা কাজে লাগাতে পারে, সেই দিক থেকে আমাদের প্রয়োজন। আর গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বলে মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমরা যখন ওই শিশুদের স্কুলে নিয়ে আসা, ধরে রাখা, যার সঙ্গে যে এমডিজির সাথে সম্পৃক্ত ছিল সেই পর্যায়ে আমরা বলেছি আমরা সফল হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসার পরে যে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের গুণগত মান দিক। এখন আমাদের জাতিসংঘের SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেই সাস্টেনেবল গোল সেটা সঙ্গতিপূর্ণ করেই আমরা মিলিয়ে নিয়েছি। আমরাই আগে বলেছি তার সাথে মিলেছে দুনিয়ার সকল দেশের একই লক্ষ্য হচ্ছে সকল, এ কথা নয় যে খালি বাংলাদেশের মান কম, দুনিয়ার সব জায়গাতেই যে মান সেটাকে বাড়িয়ে নিতে হবে আধুনিক যুগের সঙ্গতিপূর্ণ করে, যার একই মান লক্ষ্য হিসেবে আমরা নিচ্ছি। এডুকেশন 2030 এবং সারা দুনিয়ার তার সঙ্গে গৃহীত সিদ্ধান্ত করতে আমাদের সামনে কথা হচ্ছে গুণগত মান এবং বিশ্বমান এবং দক্ষতা, তার সেসব জ্ঞান চর্চা, জ্ঞান উদ্ভাবন, প্রযুক্তি উদ্ভাবন। সেই জায়গায় আমি বলেছি একটা কথা যে আমাদের চিরকাল আমরা খালি জ্ঞান এবং প্রযুক্তি আমদানি কারক থাকতে চাই না, আমরা রপ্তানি কারক করতে চাই। তার মানে এই নয় যে খালি রপ্তানি করবো, আমরা আমদানি অবশ্যই করতে হবে প্রত্যেক দেশে, কিন্তু আমরা খালি অন্যখান থেকে আনবো তা না, আমরাও সৃষ্টি করবো নতুন জ্ঞান প্রযুক্তি, সেটা আমরা চাই, সেদিকে আমরা চাই। গুণগত মান অর্জন করা, শিক্ষায় সাফল্য অর্জন করা, নতুন মানুষ তৈরি করা, সেই মানুষকে শিক্ষায় জ্ঞানে এবং ভালো মানুষ সবটা নিজে তৈরি করতে সব থেকে বেশি ভূমিকা হচ্ছে এমন শিক্ষকদের, সেই আমরা কিন্তু দিচ্ছি আরও বেশি এমনই না যে আজকে বললে কালকে হয়ে যাবে, ধারাবাহিকভাবে প্রচেষ্টার মাধ্যমে সেটা আমাদের সফল করে দিতে হবে। আমি আশা করবো যে ক্ষেত্রে আমাদের আর আমি আমার সকল সকলের কাছে খুবই কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা এবং আপনারা আমার কোনো দোষ দেখেন না আর দেখলেও বলেন না, আজকে তাই গ্রহণ করলেন সেটা কি বলবো আপনাদের আমার প্রতি এক ধরনের সহানুভূতি মমতা আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সকলের সহযোগিতা আমি না চাইতেই পাইছি এবং সবাই মিলেই কাজ করবেন, আমি তার সম্ভব আপনার নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সকলের মিলিত প্রচেষ্টার ফলেই সাফল্য, একক কারো ক্রেতা দিলেন নয়, আমার বিভিন্ন জায়গায় আমরা পুরস্কারও পাইছি, এগুলো আমাদের সকলের জন্য। আমি আমার সকল সকলকে সহ মানে চোখে শুরু করে একেবারে সকল পর্যায়ে সকল সকলদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সকলের শুভকামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালো কাজ করেন,
আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি কামনা করি। আমি খুশি আমার পরিস্থিতি বলেন আমি শুধু নেব, আর আমার কোনো ব্যবহারে আচরণে একটু অসুবিধা আমার একটু অভাব দিলেন। আপনার আমাকে যে ভালোবাসা আজকে প্রকাশ করেছেন বা সংসার করে থাকেন এবং যে স্নেহ মমতা প্রকাশ করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সময় আমাদের খুবই কম, কথা বলতে কোনো শেষ নাই, সারা জীবন কথা বলে বলে আসতে পারে আমি খুবই কষ্ট দিচ্ছি এবং খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি সবাই। এবার কি বলবো, আবারও আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সত্যিকার অর্থে আমি এই পরিবারের একজন সদস্য। আমি যেখানেই থাকি হয়তো আমার এই সদস্য আনুষ্ঠানিকতা হবে না, কিন্তু আমি এখান থেকে আমার আমার হৃদয় আমার প্রাণ আমার কি বলবো, এই 10 বছরে আমি এর বাইরে আমার কোনো জগৎ ছিল না, আমার এই শিক্ষা পরিবারের বাইরে আমার জগৎ পছন্দ ছিল না, আমার পরিবার আত্মীয় স্বজন কিছুই আমার কাছে ছিল না। আমি এখান থেকে আলাদা হতে পারবো না, তো আমি যেখানেই থাকবো আপনাদের শুভকামনা করবো, আপনাদের দীর্ঘ সুযোগ থাকে সহযোগিতা করবো, না থাকলেও আমি আপনাদের সাবধান করবো, সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আরো বড় সাফল্য অর্জন করে নিয়ে আসেন। আমরা সবাই জাতির সাথে দেশের সাথে আপনার জন্য গৌরব করবো আপনাদের সবাইকে।